হ্যালো ভিউয়ার্স, আমাদের বিদ্যালয়ের আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করতে যাচ্ছি। এবং আজকের যেই টপিকটা আমি আলোচনা করব, এখান থেকে তোমাদের 2021 সালে যেই কোনো পরীক্ষা হোক না কেন, মাস্ট বি প্রশ্ন থাকবে। তো ভিউয়ার্স, আশা করি পুরো ভিডিওটা জুড়ে তুমি আমাদের সাথে থাকবে। তো আজকের সেই মূল আলোচনার প্রধান বিষয় হচ্ছে পদ্মা সেতু নিয়ে। তো ভিউয়ার্স, চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো, পদ্মা সেতু নিয়ে 20টি প্রশ্ন দিয়েছি, এর মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে পদ্মা সেতুর প্রকল্পের নাম কি। উত্তর, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। দুই, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত। উত্তর, 6.15 কিলোমিটার। তিন, পদ্মা সেতুর প্রস্থ কত। উত্তর, 72 ফুটের 4 লেনের সড়ক। চার, পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হবে কোথায়। উত্তর, নিচতলায়। পাঁচ, পদ্মা সেতুর ডায়াডাক্ট কত কিলোমিটার। উত্তর, 3.18 কিলোমিটার। ছয়, পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার। উত্তর, 2 প্রান্তে 14 কিলোমিটার। সাত, পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে কত কিলোমিটার। উত্তর, 2 পারে 12 কিলোমিটার। আট, পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত। উত্তর, মূল সেতুতে 28,793,39,00,000 টাকা। নয়, পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন ব্যয় কত। উত্তর, 8,707,81,00,000 টাকা। দশ, পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন। উত্তর, প্রায় 4,000। এগারো, পদ্মা সেতুর ডায়াডাক্ট পিলার কতটি। উত্তর, 81টি। বারো, পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত। উত্তর, 60 ফুট। তেরো, পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত। উত্তর, 383 ফুট। চোদ্দ, প্রতি পিলারের জন্য পাইলিং কতটি। উত্তর, 6টি। পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কতটি। উত্তর, 264টি। ষোলো, পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবে। উত্তর, 2022 সালের ডিসেম্বরে। সতেরো, পদ্মা সেতুতে কী কী থাকবে। উত্তর, গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা। আঠারো, পদ্মা সেতুর ধরন কেমন। উত্তর, দ্বিতলা বিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে। ১৯, পদ্মা সেতুর পিলার সংখ্যা কতটি। উত্তর, 42টি। ২০, পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কি। উত্তর, চায়না রেলওয়ে গ্রুপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আজকের ভিডিও। তো ভিউয়ার্স, তোমরা যারা চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবে 2021 সালে, এবং যে কোনো ইন্টারভিউতে এই সকল প্রশ্ন আমি আশা করি 100% থাকবে। তো ভিউয়ার্স, এরকম আরও ভিডিও পেতে তুমি আমার চ্যানেলটিতে সাথে থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তাহলে এর পরবর্তী আমি যে ভিডিও দেব তা তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানিয়ে দিও। যদি ভালো লাগে তাহলে লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তো ভিউয়ার্স, আজকে আর কথা না বলে আল্লাহ হাফেজ।